সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা আজকে কেক তৈরি করতে চলে এসেছি। আমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এর ভিতর আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। এবার এর ভিতর আমরা পরিমাণ মতন খাবার সোডা অ্যাড করছি। দেখুন, আমরা খাবার সোডাগুলোকে সামান্য পরিমাণে নিয়েছি। এবার এর ভিতর আমরা মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়ো দুধ অ্যাড করছি। আপনারা পরিমাণ মতন গুঁড়ো দুধ অ্যাড করবেন, এতে কেকটি অনেক টেস্টি হবে। এবার এগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা এর ভিতর পরিমাণ মতন সোয়াবিন তেল অ্যাড করলাম, কারণ এটি কেককে অনেক সুস্বাদু করতে সাহায্য করবে। আমরা তেলগুলোকে ভালোভাবে ময়দার সাথে মিক্স করছি। আমরা ভালোভাবে মিক্স করবো, দেখতে হবে যেন কোথাও দলা হয়ে না থাকে। এবার এর ভিতর পরিমাণ মতন দুধ দিয়ে দেব, এটি আমাদের কেককে অনেক টেস্টি করবে। দুধ দেওয়ার পর আমরা এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমরা পরিমাণ মতো দুধ দেবো। দেখুন, এভাবে ব্যাটার তৈরি হবে। আমরা সম্পূর্ণটা দুধ দিয়েই তৈরি করেছি। এই ব্যাটারটা তৈরির পর আমরা এটাকে বাটিতে বসাবো। তার আগে বাটিতে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। আপনারা যে পাত্রে বসাবেন সেই পাত্রটি আগে থেকে তেল ব্রাশ করে নেবেন। এবার এর ভিতর ময়দা অ্যাড করে ভালোভাবে এটিতে মাখিয়ে নেবেন, যাতে কেক তৈরি হয়ে যাওয়ার পর ভালোভাবে সহজেই তোলা যায়। ময়দা ভালোভাবে মাখানোর পর আমরা এর ভিতর এই কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। আমরা ভালোভাবে এর ভিতরে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে পাশে বা সাইডে কোথাও যেন লেগে না থাকে। আমরা সম্পূর্ণটা এর ভিতরে দেওয়ার পর আমরা এটিকে চুলায় বসাবো। তবে তার আগে আমরা কড়াইতে বালি গরম করে রেখেছি। বালির উপরে আমরা এই বাটিটি বসিয়ে দিলাম। এরপর এটির গরম হাফ যেন বাইরে না আসে সেজন্য একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দিলাম। এরপর আমরা 30 মিনিট ওয়েট করব। 30 মিনিট পর দেখুন আমাদের কত সুন্দর সফট এবং সুস্বাদু কেক তৈরি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এটি বাড়িতে ট্রাই করবেন। অনেক সুস্বাদু হয়েছে এবং দেখতেও অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।